Exact Eid vibe. Batsa Faisal Islam Institute. Full. Good morning, everyone. Welcome to my YouTube channel and Facebook page, Jaed's Story. তো আজকে হচ্ছে দেখা যাচ্ছে কিনা জানি না 28 জুন আর 29 জুন হচ্ছে ঈদ, তার মানে আজকে হচ্ছে চাঁদ রাত। আর যেহেতু চাঁদ রাত, তাই এই যে এই গেট আপে তো অবশ্যই ঈদ করা যাবে না। তো এই জন্য ভাবছিলাম সকালবেলা একটু বের হবো, চুল টুল কাটতে যাবো, আর অনেক প্ল্যান ছিল, একটু গরুর হাটে যাবো, সবাই একসাথে একটু নাস্তা টাস্তা করবো, সবাই যশোর আসছে। বাট সকাল থেকে কি হচ্ছে একটু সিনটা দেখাই বাইরে। আর এই জন্যেই সকাল থেকে মোটামুটি যতগুলা প্ল্যানই করছিলাম সবই ক্যান্সেল হয়ে গেছে, বাইরেও বের হতে পারছি না ইভেন। তো এখন অবশেষে প্ল্যান করলাম আর কি, বা এখন ডিসিশন নিলাম যে এভাবে বসে থাকলে তো এই গেট আপে তো অ্যাটলিস্ট ঈদ করা যাবে না। তো এখন একটু বের হচ্ছে বাইরে, চুল টুল কেটে আসি, তারপরে হয়তো বা বৃষ্টি কমলে একটু বের হব। ওয়েট, লেট মি শো ইউ সামথিং। ঈদ প্রস্তুতির ছোঁয়া মোটামুটি বাইকেও লাগছে। এই যে পার্কিং লাইটটা কেটে গেছিলো অনেকদিন আগে, ব্লিঙ্কিং পার্কিং লাইট ইনস্টল করা হয়েছে। আর তার সাথে এই যে ছোট ছোট পুলিশ লাইটগুলো, লালটা একটু কম ভিজিবল, চেঞ্জ করে ফেলবো, এটা মনের মতন হয়নি। আর সেই সাথে সামনে পেছনের ব্রেক প্যাডগুলোও চেঞ্জ করে ফেলা হয়েছে, কারণ ঈদের পরে অনেকগুলো ট্যুরের প্ল্যান আছে। ফিউলও নেই, ফিউল নেওয়া লাগবে, আগে বের হই। টিপিক্যাল কুরবানির ঈদের ভিউ, চারিদিকে শুধু গরু আর গরু। বের হয়ে পড়ছি বাসা থেকে, আর এখন প্রথমে একটু যাচ্ছি আমার এক্স স্কুল বাদশা ফয়সাল ইসলাম ইনস্টিটিউট নিউটাউন যশোরের দিকে। ঈদের তৃতীয় দিন আমাদের রিউনিয়ন আছে, এই প্রথমবার বাদশা ফয়সালের রিউনিয়ন হতে যাচ্ছে, আর ওই জন্য একটু ডেকোরেশন টেকোরেশন এগুলো দেখতে যাব মেইনলি। এত পরিমাণে বৃষ্টি হয়েছে সকালে, মাঠ ঘাটে সব পুকুর পুকুর হয়ে গেছে। বাদশা ফয়সাল ইসলাম ইনস্টিটিউট, এটা এখন ক্যান্টিন করছে। ভাই ভাই ভাই, ভারী মিস্টেক হো গেয়া। নগদে দাঁড়ায় পড়তে হবে, দাঁড়াতে বলেছে মানে দাঁড়াতে হবে। তো স্কুলের ক্লিপ নেওয়া শেষ, যেমনটা দেখছেনই হয়তো আগের ক্লিপগুলোতে। আর একটা বাইকারের মূলত ঈদ প্রিপারেশনের মধ্যে থাকে মেইনলি দুইটা জিনিস। ফার্স্ট অফ অল হচ্ছে প্রি ঈদ বাইক সার্ভিস, যেটা তো আগেই হয়ে গেছে, ইভেন গতকালকে আবারও হয়েছে। আর সেকেন্ড থিং যেটা, সেটা হচ্ছে যে ফিউল লোড করা। ঈদের দিন মোস্ট অফ দ্য ফিউল পাম্পই অফ থাকে, এখানে হচ্ছে ছাগলের হাট মেবি। রাস্তা টাস্তা পুরো ব্লক হয়ে গেছে। এই জিনিসগুলোই মূলত কুরবানির ঈদের একটা ফিল দেয়। আচ্ছা, তো সেকেন্ড থিং হচ্ছে ফিউল লোড করা, কারণ ঈদের দিন মোস্ট অফ দ্য ফিউল পাম্পই অফ থাকে, তাই এখন যাচ্ছি একটু ফিউলটা লোড করতে। কিন্তু এখানে ঢুকতে গেলে তো সমুদ্র পার করে যাওয়া লাগবে। মজদা ফুল, কালকে তো অফ না ভাই? শুধু কালকের দিন ফুল হলো 994, আর এখানে আছে 562.1। আচ্ছা, মাইলেজ হিসাব রাখতে সুবিধা হবে, যদিও প্রত্যেকবারই ভাবি ইকো মোডে চালাবো, মাইলেজ এক্স্যাক্ট কত দেয় চেক করব, বাট রাস্তায় নামার পর আর এসব মাথায় থাকে না। ফিউল লোড করা শেষ, বাইকের সার্ভিসও ডান, নতুন নতুন জিনিসও ইনস্টল করা ডান বাইকে, আর এখন একটু ঈদ ঈদ ফিল হচ্ছে আর কি ভেতর থেকে। আর এই যে ফিউয়েলের কাটাগুলো ফুল থাকাটা, দিস ইজ মাই কাইন্ড অফ হ্যাপিনেস, শুধু আমারই না,
যে কোনো বাইকারের ক্ষেত্রেই প্রত্যেক মাসেই বলি একই কথা, বারবার বলি, যতবার ফুয়েল ট্যাঙ্ক ফুল করব ততবারই বলবো। তো আজকে হচ্ছে বেসিক্যালি চাঁদ রাত বা চান রাত আর কি। তো প্ল্যান আছে সন্ধ্যার পর একটু বের হওয়ার, কই যাবো আপাতত জানি না। সবাই আসছে ঢাকা থেকে, একসাথে একটু আড্ডা টাড্ডা দেওয়া হবে, কোথাও হয়তো বা যাওয়াও হবে। তো ঘড়িতে যখন সময় হচ্ছে 7:30 থেকে একটু বেশি, জানি না দেখা যাচ্ছে কি না, এখন হয়তো বা একটু দেখা যাবে। তো সময় যখন 7:30 থেকে একটু বেশি, এখন ডেস্টিনেশন হচ্ছে ক্যাফে গ্রিন সিটি। শহরের ভিতরের কোনো ক্যাফেতে আজকে হয়তো বা জায়গা পাওয়া যাবে না, আজকে হচ্ছে চাঁদ রাত। তাও মেবি কোরবানির ঈদ যেহেতু, মানুষজন একটু বিজি থাকবে, এটাই স্বাভাবিক। হাইওয়ে তো মোটামুটি ভালোই ভিড়, আর বাস ট্রাকের থেকেও বেশি হচ্ছে গরুর গাড়ি। নসিমন করিমনগুলো সব গরু ভর্তি, ছোট ছোট পিক আপও আছে। বাইক টাইক ওয়াশ করা চলতেছে, আমার বাইকটার অবস্থা খুবই নোংরা, ওয়াশ করা হয় নাই। পুরো দিনই বৃষ্টি হচ্ছিল, কালকেও বৃষ্টি হইতেই থাকবে, এই জন্যে আর ওয়াশও করি নাই। কষ্ট করে হুদাই ওয়াশ করে আবার নোংরা করলে আরও বেশি খারাপ লাগবে। চলে আসছি গ্রিন সিটি। তো এখন প্রথমে ভেতরে যাই, তারপর আড্ডা টাড্ডা শেষ করে আবার কথা হবে ইনশাল্লাহ। এক্স্যাক্ট ঈদ ভাইব, এটারাই বলে। আর এর মধ্যে একটা আনফর্চুনেট কাহিনী ঘটছে। আনফর্চুনেট কাহিনী হচ্ছে গ্রিন সিটিতে আমরা গেছিলাম, বাট তারা হচ্ছে আগামীকাল মানে ঈদের দিনের জন্য তাদের কিচেন প্রিপেয়ার করতেছে। তো দ্যাটস ওয়াই তাদের এখানে কিচ্ছুই অ্যাভেলেবেল নাই। এখন ডেস্টিনেশন হচ্ছে বাইপাসের দিকে টেক অফ। আমরা একটু বেশি আগে চলে আসছি, বাকি সবাই একটু পেছনে পড়ে গেছে। তো এখন সময় যখন অলমোস্ট এই যে 11:05 সামথিং, তো এখন চলে আসছি বাসায়। আর বৃষ্টির জন্য আসলে অনেকগুলো প্ল্যানই সাকসেসফুল করা পসিবল হয় না। আর এই ভিডিওটা ঠিক আগে যে ভিডিওটা দেখছেন, ওটা হচ্ছে বাদশা ফয়সালের একটা জাস্ট সিনেমাটিক ভিডিও আর কি। এই যে এখানে পুরো সেট আপ এলোমেলো পড়ে আছে ব্যাগের ভেতর টেতরে সবখানে, তো এগুলো এখন একটু গোছাইতে হবে। আর বৃষ্টির জন্য অনেক কিছু করতে পারিনি, অনেক জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, ফায়ার ক্র্যাকার্সের কিছু প্ল্যান ছিল, সারা রাত একটু আড্ডা টাড্ডা দেওয়ার প্ল্যান ছিল, বাট কিছুই সাকসেসফুলি কমপ্লিট করতে পারি নাই। তো যাই হোক, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। আজকের ভিডিওটা থাকছে এই পর্যন্তই। টিল দেন স্টে সাবস্ক্রাইবড অ্যান্ড কিপ ওয়াচিং জায়েজ স্টোরি।